ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালের টিফিনে বানাবো মেথির পরোটা। তো এখানে মেথির পরোটার জন্য নিয়েছি আমি গমের আটা, মেন জিনিস হলো এই মেথির পাতা, দেব হলুদ, লবণ স্বাদ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু জোয়ান, আর দেব তেল। এটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নেবো, আগে তেল দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে মাখবো। ভালো করে এটাকে মাখা হয়ে গেছে, আর এটাকে আমি আধ ঘন্টার জন্য রাখবো। তার আগে আমি একটা তেল নিয়ে নেব, তেল নিয়ে এটাকে চারপাশে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমার এটা আধ ঘন্টা বেশি হয়ে গেছে, 1 ঘন্টা। এটাকে আমি লেচি কেটে নেবো, এটাকে লেচি কেটে নেবো, মিললে একটু শক্ত হয়। বড় বড়ই করবো, খুব বড় করবো না, আবার খুব ছোটও নয়, যারা যেরকম শেপ দেবে আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে বানাবেন। তাওয়াটা গরম হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে, আর এবার আমি পরোটাটা এখানে দিয়ে দেব। মিডিয়াম করে ভাজবো, এবারে এটাকে আঁচ লো করে ভাজবো। এটা আমি আর একটা পরোটা মেলে দেখাবো। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, কিন্তু আটা দিয়ে বেললে পরোটাটা একটু পরে শক্ত শক্ত হয়ে যায়,
আর এটা বেললে আপনার এক মানে 1 ঘন্টা কেন, আপনি যদি সকালের পরোটা বিকালে খান তাহলেও এটা নরম থাকবে। এখানে আরেকটা পরোটা ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি আবার পরোটা আরেকটা দিয়ে দিলাম। মেথি পরোটা খেতে খুব সুন্দর, আচার বা যা দিয়ে পারবেন, মিষ্টি মিষ্টি দিয়ে ভালো লাগবে না, তো মিষ্টি দিয়ে আমি কোনোদিন খাইনি। আচার, আমের আচার, যে মিক্সড আচার হয় এটা দিয়ে বেশি ভালো লাগে। আর হচ্ছে পনির টনির দিয়েও খাওয়া যায়। তো এটা আঁচ লো করে আমি হালকাভাবে ভেজে নেব। পরোটাটা আমার হয়ে গেছে, পরোটাটা এই যে দেখুন, একটু আলোতে দেখাই, অন্ধকার হচ্ছে। এই হচ্ছে পরোটাটা, পরোটাটা একদম নরম হয়েছে, দেখুন দেখলে বুঝতে পারবেন। তো পরোটাটা এখানে আরেকটা হয়েছে, এই পরোটাটা দেখুন, এই আরেকটা পরোটা রাখলাম। তো এখানে গাউন্ড এই যে কত সুন্দর নরম হয়েছে, একদম দেখুন পুরো একদম নরম। এটা বিকেল পর্যন্ত এরকম নরম থাকবে, আপনারা এই টিপসটা ব্যবহার করবেন। আর এটা অবশ্যই গমের আটা দিয়েই পরোটাটা বানাবেন, তবেই ভালো হবে। তো দেখুন পরোটাটা এখানে আমরা চা দিয়ে খেতে বসেছি, আর পরোটাটা এত নরম হয়েছে, গরম পরোটা। এটা আপনি মাংস যা খুশি হয়ে যায়, দেখুন একদম পরো, একদম নরম একদম। তো এটা ছিঁড়ে দেখাচ্ছে, এই দেখুন এমনিতেই ছিঁড়ে গেল, এই দেখুন এত নরম হয়েছে। তো যে এই পদ্ধতিতে আপনারা বানাবেন আপনাদের ভালো লাগবে। এটা আমি চা দিয়ে খাচ্ছি, কিন্তু এটা আচার দিয়ে, মাংস দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারবেন, তবে এরকম নরম হলে তবেই ভালো লাগবে। দোলনাটা আমার কাছে সময়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এরকম পদ্ধতিতে।